বড়জোড়াতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত হলো মহামিছিল। কেন্দ্র সরকার এই রাজ্যকে 100 দিনের প্রকল্পে টাকা দিচ্ছে না, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের 100 দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের। তাই নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কর্মীর সমর্থকেরা। 5ই জুন এবং 6ই জুন প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। সে মতে বাঁকুড়া জেলার বড়জোড়াতে সোমবার কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিত হল মহামিছিল, যেখানে 1000 তৃণমূল কর্মীর সমর্থক অংশগ্রহণ করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভাপতি, এই সভানেত্রীর ডাকে 5 এবং 6 তারিখ যিনি ডাক দিয়েছেন, কেন্দ্রীয় সরকার 100 দিন প্রকল্পের কাজ পশ্চিম বাংলাকে বঞ্চনা করছে, কাজ করিয়ে টাকা দিচ্ছেন না, গ্রামের মানুষ কাজ করিয়ে টাকা পাচ্ছেন না, আমাদের দলের নামে দুর্নাম বেরোচ্ছে, টাকা কিন্তু দিচ্ছেন না মোদী সরকার, নিজের স্টেটগুলি উনি টাকা দিচ্ছেন। এইটার প্রতিবাদ বিশাল, গ্যাসের দাম উত্তরোত্তর বাড়ছে, পেট্রোল ডিজেল বাড়ছে, সারের দাম বাড়ছে এবং দ্রব্যমূল্য যে হারে বাড়ছে তাতে মোদী সরকারকে ধাক্কা দেওয়ার দরকার আছে, সেটা আমার নেত্রী মনে করেছেন। তাই আমরা সারা বাংলা ব্যাপী গতকাল এবং আজকে সর্বতভাবে মহিলারা, পুরুষরা, ছাত্র, যুবক, সংখ্যালঘু, ট্রেড ইউনিয়ন, ওবিসি সবাই এসছে আজকে প্রতিবাদ জানাচ্ছে। এই দিদির ডাকে সবাই এসছে, 4-5 হাজারের মতন মানুষ নিয়ে আমরা মিছিল করলাম। মিছিলে যানজট হবে বলে আমরা খুব তাড়াতাড়ি সেরে দিলাম, মানুষের কষ্ট হবে, মানুষের দুঃখ হবে, যে মানুষ যেন কষ্ট না পায়, সেই জন্য সমাধান মোড়ে আমরা 8 ঘন্টার মধ্যে সব আমরা শেষ করলাম। মোদী সরকার যে ধরনের কাজ করছে, অমিত শাহ যে ধরনের কাজ করছে, তার প্রতিবাদ হওয়া দরকার আছে, সেটা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র লড়াই করছেন। তাই আমরা চাই দ্রুত নোংরামি না করে, বদমাইশি না করে, মমতা দিকে হ্যাকার না করার প্রতিবাদে আমাদের লড়াই। ওরা যতই ভাবুক মমতা দিকে হ্যাকার করব, পিছিয়ে দেব ভারতবর্ষ থেকে, আম জনতা মমতা দির সঙ্গে আছে, মোদী সরকারের সঙ্গে আম জনতা নেই, তার সঙ্গে গুমডাম বদমাস সিআইএসএফ আছে, তাদের নিয়ে উনি লড়েন, তাদের কথা উনি ভাবেন, বড় লোকের কথা ভাবেন মোদী সরকার। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যানিটি মানুষ, খেটে খাওয়া মানুষ, অসংগঠিত মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষের কথা ভেবে উনি লড়াই দিন। তাই মমতাদির পক্ষে আমরা সবাই লড়াই নামব এবং মমতাদির পক্ষে আমরা লড়াই করব,